এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, চারতলায় বিজেপির সাংগঠনিক বৈঠক, না গিয়ে দিলীপ গেলেন আটতলায় জল্পনা তুঙ্গে। 5:30টার সময় হেস্টিংসের কার্যালয়ে তিনি প্রবেশ করেন। এখনও পর্যন্ত বিজেপির সূত্রে জানা গিয়েছে, দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপির এদিনের রাজ্য কমিটির বৈঠকে। সবাই ভেবেছিল তিনি এসেছেন অংশগ্রহণ করার জন্য, কিন্তু জানা গিয়েছে যে টানা বৈঠক হয়েছে তাতে দিলীপ ঘোষ অনুপস্থিত ছিলেন। সে কথা জানিয়েছেন খোদ সুকান্ত মজুমদার। হেস্টিংসের অফিসের চারতলায় বৈঠক হয়েছিল, দিলীপ ঘোষ ছিলেন আটতলায়, সেখানেই বসেছিলেন মিটিংয়ের পুরো সময়টা। বিজেপির রাজ্য সভাপতিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দিলীপ ঘোষের কাজ ছিল, তিনি অন্য কাজে ছিলেন, তিনি আসতে পারেননি। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে বিকেল 5:30টায় হেস্টিংসের দলীয় কার্যালয়ে পৌঁছে গিয়েছিলেন দিলীপ। তিনি সেই সময় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বলে উপরে চলে যান, ফলে রাজ্য সভাপতির কথা ও বাস্তবে সমন্বয়ের অভাব দেখছেন অনেকে, উঠছে অনেক প্রশ্ন। যদিও সুকান্ত মজুমদারকে পাল্টা প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি বলেন, হতে পারে আমাদের যেখানে বৈঠক হচ্ছিল তিনি বুঝতে পারেননি, সেই কারণেই আসতে পারেননি বলে অনুপস্থিত থেকে গিয়েছেন, দরজা বন্ধ করা ছিল ফলে হয়তো বুঝতে পারেননি তিনি। তবে বিজেপি সূত্রে খবর পাওয়া গিয়েছে, রাজ্য কমিটির বৈঠকে না হলেও অন্য একটি বৈঠকে রয়েছেন দিলীপ ঘোষ। মঙ্গলবারের রাতে খবর মিলেছে দিলীপ ঘোষ বৈঠক করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত মালব্যের সঙ্গে, সেখানে তিনি নাকি একান্তে কথা বলছেন। দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি করা হয়েছে, দিলীপ এলে তাকে রাজ্য কমিটির বৈঠকে অংশ নিতে দেওয়া হয়নি, স্বাভাবিক কারণেই গেরুয়া শিবিরের অন্তর্মহলে দণ্ড নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।